আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনি ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করা থাকে যেখানে সে তার আমল দ্বারা পৌঁছানোর যোগ্যতা রাখে না, তখন আল্লাহ তাকে তার শরীর অথবা তার সম্পদ কিংবা তার সন্তান সন্ততির প্রতি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন এবং তাকে ওই বিপদের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দেন। শেষ পর্যন্ত তাকে ওই নির্ধারিত মর্যাদায় পৌঁছে দেন। এই হাদিস পড়ার পরও কি আমাদের মনে দুশ্চিন্তা, হতাশা বা দুঃখ থাকতে পারে? হতে পারে। আপনি চারিদিকে শত্রু দ্বারা আক্রান্ত, আপনার উচিত সবর করা। আল্লাহ বলেন, যদি তোমরা সবর করো এবং তাকে অবলম্বন করো তবে তাদের কলা কৌশল তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ধৈর্য ধারণ করার মর্যাদা এত বেশি যে এর প্রতিদান কোনো হিসাব করে দেওয়া হবে না। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আরো বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে কঠিন কাজ। আমরা যাতে ধৈর্যশীল হতে পারি সেজন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে তাও তিনি আমাদের জানিয়েছেন। রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দিন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিন। এই দোয়াটি আমরা বেশি বেশি বলবো, ইনশাআল্লাহ ধৈর্যের মতো ব্যাপক কল্যাণকর নিয়ামত আমাদের নসিব হবে। সর্বশেষ ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর একটি চমৎকার কথা উপলব্ধি করার চেষ্টা করুন। তিনি বলেন, যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করেন সেটি মোটেও তোমাকে ধ্বংস করার জন্য নয়। যখন তিনি তোমার কাছ থেকে কোনো কিছু সরিয়ে নেন সেটির মানে হলো তিনি তোমার হাত দুটিকে খালি করে দিয়েছেন এর চেয়ে বড় কোনো প্রতিদান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের গোটা মুসলিম উম্মাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।